বরিশালের মেহেদীগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত 1000 জেলের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি জেলেরা। শনিবার দুপুরে ওই উপজেলার বিদ্যানন্দনপুর, লতা ও আন্দারমানিক ইউনিয়নে পৃথক তিনটি আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে 1000 জেলের পরিবারের মাঝে 80 কেজি করে চাল বিতরণ করা হয়। জেলেদের মাঝে চাল বিতরণ করেন বরিশাল 4 আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ। প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে বেজায় খুশি জেলেরা। গত দুই মাসে আমরা 80 কেজি করে চাল পেয়েছি, এই মাসেও আমরা 80 কেজি করে চাল পেয়েছি। এই জন্য আমরা জনমন্ত্রী, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি, যাতে ভবিষ্যতে আমরা আরও এইভাবে সরকার থেকে অনুদান পেতে পারি সেই সুব্যবস্থা করার জন্য তার প্রতি ধন্যবাদ জানাই। গত মাসে 80 কেজি চাল পেয়েছি, এবার আমরা 80 কেজি, এই মাসে আমরা 80 কেজি চাল পাইতেছি। গণপ্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার ধন্যবাদ, সে আরও যে আগাইতে পারে অনেক, এইভাবে সরকার দেয় এই জন্য সবাই খুশি। সহায়তা প্রদানকালে মেহেদীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহফুজুল আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, কাজিরার থানার ওসি মোহাম্মদ শাহজাদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় পঙ্কজ নাথ এমপি বলেন, করোনাকালে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এই করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির জন্যে যে অ্যাওয়ারনেস বিল্ডিং যে ক্যাম্পেনিংটা সেটা করছি, আমাদের উপজেলা চেয়ারম্যান ইউনুস সাহেব, মৎস্য কর্মকর্তা চেয়ারম্যান সাহেব, বিন্দু ভাইস চেয়ারম্যানরা, অতি সাহেব সহ আমরা একদিকে দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছি, নগদ অর্থ বিতরণ করছি, পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টি করে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, কারণ ওই তো ঈদুল ফিতর সামনে, এই ঈদুল ফিতরের মধ্যে যেন ব্যাপক সংক্রমণের কারণে এই রোগ সংক্রামিত না হয় সেই চেষ্টা করছি। আর করোনার কারণে বিপর্যস্ত অর্থনীতি যাতে আরও ক্ষতির সম্মুখীন না হয় সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশাবলী আছে যে 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না, আপনার বাড়ির আঙিনার জমিকে ফসল ফলানো, সেই ক্যাম্পেনিংগুলো আমরা করছি। এভাবেই জনগণের কাছে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা বিস্তার রোধ এবং করোনার মধ্যে অর্থনীতি যাতে মুখ থুপড়ে না পড়ে, যাতে জীবন এবং জীবিকা দুটিই বাঁচে, সেই জন্য আমরা চেষ্টা করছি। ছাত্র জীবন